বর্তমান সময়ে প্রতিটা রিলেশনশিপেই সবথেকে বড় সমস্যা, তোমার ফোন এত ওয়াইটিং থাকে কেন? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমার আচরণে আমি এত কষ্ট পাই কেন? আবার মাঝে সাঝে এরকমও মনে হয় তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরি অ্যান্ড তার বুকে মাথা রেখে কেঁদে কেঁদে বলি, তুমি শুধু আমার হয়ে যাও না প্লিজ। আর এমনটা ভাবার একটাই কারণ, সে আপনাকে কতটা ভালোবাসে অথবা ভালোবাসে কি না। তাই আজ সেটাই এই ভিডিওতে, মানে ভালোবাসা বোঝার তিনটি সাইকোলজিক কৌশল সম্পর্কে জানতে চলেছি, যা থেকে আপনি আজ জানতে চলেছেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে এবং তার ভালোবাসা সত্যি না মিথ্যা। মনে রাখবেন এগুলি আজ কোনো সাধারণ কোশ্চেন হচ্ছে না, সব কয়টি শতভাগ প্রমাণিত সাইকোলজি কোশ্চেন। তাই যারা সেই মাপে চাপাবাজ, মিথ্যা বলে লোক ঠকায়, যেমন তুমি আমার সব, তোমাকে ছাড়া আর কাউকে স্বপ্নেও ভাবতে পারি না আমি, তারাও কিন্তু আজকের এই ম্যাজিক্যাল কোশ্চেনের হাত থেকে বাঁচতে পারবে না। তাই আজকের এই ভিডিওটি আপনি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ সবার লাস্টের কথাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট কোশ্চেন নাম্বার ওয়ান, হোয়াই ডু ইউ লাভ মি, মানে তুমি আমাকে কেন ভালোবাসো? যখন আপনি তাকে এই কোশ্চেনটি জিজ্ঞাসা করবেন তখন তার অ্যান্সারই বলে দেবে সে আপনার থেকে কী চাই বা কেন সে আপনাকে পছন্দ করে আর সে আপনাকে কতটাই বা ভালোবাসে। তো এই কোশ্চেনের অ্যান্সার ম্যাক্সিমামরাই হয়তো বা এটা বলবে, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি অনেক সুন্দর, সুন্দর করে কথা বলতে পারো, তোমার হাসিটা অনেক ভালো লাগে আমার, বা তোমার অ্যাটিটিউডটা ইমপ্রেস করে আমাকে, তোমার চোখ দেখেই প্রেমে পড়ে গেছি আমি। আর এগুলো কিন্তু কখনোই তার অ্যান্সার নয় যে আপনাকে সত্যি করে ভালোবাসে। না হয় একবার আপনিই ভালো করে ভেবে দেখুন না, যদি আপনার ভালোবাসার কারণ এগুলি হয় তাহলে কিছুদিন পর আপনি যদি সুন্দর না থাকেন বা হাসতে না পারেন, হাসতে পারার অভিজ্ঞতা যদি হারিয়ে ফেলেন, অ্যাটিটিউডকে হারিয়ে ফেলেন, আপনার কথা যদি তার আর হাসাতে না পারে তখন কি হবে? অর্থাৎ যে কারণে সে আপনাকে ভালোবাসে সেই কারণটি বা সেই বিশেষ কারণটি যদি আপনার ভিতরে আর না থাকে তাহলে ধীরে ধীরে আপনার প্রতি তার ভালোবাসা সবটুকু দূরে চলে যাবে। তাই যে আপনাকে রিয়েল লাভ করবে সে আপনাকে এমনিতেই ভালোবাসবে, কোনো কিছুর জন্য নাই, একদম ইনফিনাইটভাবে। অর্থাৎ যদি আপনার পার্টনার এইসব কোশ্চেনের অ্যান্সারে আপনাকে বলে যে আমি তোমাকে কেন ভালোবাসি সেটা তো জানি না তবুও তোমাকেই ভালোবাসি, অর্থাৎ সে আপনার ভালোটাকে নাই খারাপটাকেও ভালোবাসবে, মানে শুধু ফোনের লঞ্চারই না পুরো ফোনের লুকটাকেই ভালোবাসবে। অ্যান্ড স্মার্ট কোশ্চেন নাম্বার টু, ইফ ইউর ফ্যামিলি ওয়ান্ট টু গিভ ইউর ম্যারিড ইলেস টু সামওয়ান, মানে অন্য কারোর সাথে যদি আপনার পরিবার আপনার বিয়ে দিতে চায় তো আপনাকে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনাকে এটা বলেই সান্ত্বনা দেবে যে এতটা সাহস কারো নেই বা এত বড় ক্ষমতা কার আছে যে আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে বা তোমাকে আমার থেকে আলাদা করে দিবে। তো এবার এর পিছনের সাইকোলজিটা দেখুন, আপনার স্বাধীনতা আপনার কাছে, প্রতিটা বিষয়ে আপনার একটা নিজস্ব মতামত রয়েছে যেটা থাকা অত্যন্ত প্রয়োজন। তাছাড়াও সাইকোলজির একটা টিম দীর্ঘ একটা রিসার্চের পর এটা জানতে পারে, সাধারণত যারা প্রতারণা করে এই সকল ব্যক্তিরা ভবিষ্যতের কথাগুলো সবসময় এড়িয়ে যেতে চায়। ধরুন আপনি তাকে বললেন তোমার পরিবার যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে দিতে চায়, মানে এমন পরিস্থিতিতে আপনার পার্টনার যদি আপনাকে বলে কার এত ক্ষমতা, এমনটা কখনো হতেই পারে না, তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে সারা জীবন কাটাতে চায়। আর যারা বলে আরে বাবা তুমি এখনই এরকম প্রশ্ন করছো কেন, সময় আসলে সব দেখা যাবে অথবা সময় আসলে আমি সবাইকে বুঝিয়ে বলবো, আর এমন মাইন্ডের লোকেরা সাইকোলজির ভাষায় প্রতারক হয়ে থাকে, কেননা এখানে তার কথা শুনেই বোঝা যাচ্ছে সে আপনার সাথে টাইম পাস করছে, জাস্ট টাইম পাস। অ্যান্ড স্মার্ট কোশ্চেন নাম্বার থ্রি, তোমার জীবনের অবশিষ্ট যদি আর একদিন থাকে তবে তখন তুমি আমার সাথে, মনে রাখবেন তখন তুমি আমার সাথে কী করতে চাও? তো এই প্রশ্নের অ্যান্সারে ম্যাক্সিমামরা হয়তো বা বলবে ওই সারাদিন আমি তোমার সাথে কাটাতে চাই, সবসময় ঘুরতে চাই, একসাথে থাকতে চাই, সবথেকে সেরা একটি দিন বানাতে চাই। লক্ষ্য করুন এই সমস্ত কথাগুলোতে কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো চাহিদা জড়িত রয়েছে। তাই যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে বলবে ওই সারাদিনটা আমি তোমার সাথে, অর্থাৎ তোমার কোলে মাথা রেখে মরতে চাই। তো বন্ধুরা প্রতিটি প্রশ্নের অ্যান্সার ঠিক এরকমই হতে হবে তা কিন্তু ঠিক নয়। যেমন এখানে এটাও কিন্তু একটা সঠিক অ্যান্সার যে যদি সে বলে ওই সারাদিনটা, মানে পুরো সময়টা আমি তোমার সাথেই কাটাতে চাই, তো আপনার পার্টনার আপনাকে যেমনই অ্যান্সার করুক না কেন
ঠিক 7 দিন পরে নিজেকে প্রস্তুত করে আমাদের চ্যানেলে ফিরে আসুন এবং কমেন্টে জানান আপনার মতামতটি। আমরা কেন ভালোবাসি, কিসের জন্য মানুষ প্রেমে পড়ে, প্রেমে পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি যদি এখনই জানতে চান তাহলে এখনই আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারেন। মনে রাখবেন এটি কিন্তু সাইকোলজি ব্যাখ্যা, অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা আমাদের বানানো আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান তাও আমাদেরকে কমেন্ট করুন, এবং এরকমই অর্থাৎ এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের জীবন সমস্যা, আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং, টিল দেন টেক কেয়ার, খুদা হাফেজ।